হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো ইদানিং ওয়েদারটা খুব বাজে, মানে এই বৃষ্টি হচ্ছে, আবার খুব গরম, আবার বৃষ্টি হলে একটু ঠান্ডা। তো এখন গরমটাই বেশি, ব্যবসা একদম গরম, একটু ভালো লাগে না এই গরমটা। তো এই গরমে আজ আমি একটু আইসক্রিম করব। তো চলুন ঝটপট আইসক্রিম করা শুরু করে ফেলি। আইসক্রিমটা বানানোর জন্য আমি হাফ লিটার মতো দুধ নিয়েছি। দুধটাকে ওভেনে গরম করার জন্য বসিয়ে দিয়েছি। আর একটা কাপ নিয়েছি, কাপে কিছুটা দুধ তুলে নিচ্ছি, মানে হালকা একটু গরম হয়ে গেলে সেই দুধটা কাপে কিছুটা নিয়ে নিচ্ছি, ওই হাফ কাপ মতো। এই দুধটাতে আমি কিছুটা গুঁড়ো দুধ মেশাবো। আমি এখানে 4 চামচ মতো গুঁড়ো দুধ মেশাচ্ছি, মানে হাফ লিটার দুধে 4 চামচ মতো গুঁড়ো দুধ মেশাবো। আর আগে একটু দুধ নিয়ে, মানে কাপের হাফ কাপ মতো দুধ নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটাকে। তুললে কেন, রাখো। এদিকে দুধটা ফুটে গেছে, একটু এভাবে নাড়িয়ে নিতে হবে, না হলে শর্টটা পড়ে যাবে। আর খেয়াল রাখতে হবে শর্ট যেন দুধে না পড়ে ফোটানোর সময়। তো এইভাবে 2-3 মিনিট ফোটাতে হবে, মানে দুধটা যাতে মোটা হয়ে আসে। দেখুন দুধটা অনেকটাই মোটা হয়ে গেছে, মানে অনেকটা কমে গেছে। বেশ, তো এবার এর সাথে ওই যে মিল্ক পাউডার আর দুধটা মিশিয়ে রেখেছিলাম ওটা ঢেলে দিচ্ছি। এটা ঢালার পরেও আরো কিছুক্ষণ দুধটাকে মানে ফোটাবো। আর বারবার মানে ফার্স্টে বলেছিলাম, আবার বলছি, দুধটাকে ফোটানোর সময় এভাবে চামচ বা খুন্তির সাহায্যে নাড়াতে হবে, না হলে কিন্তু সর পড়ে যাবে। এই যে আমি একটু মানে মা একটু চলে গেছিলো আর আমিও লক্ষ্য করিনি, দেখুন সর পড়ে গেছে। তো সরটা আমরা নেব না, খালি দুধটাই নেব। আপনি মানে ফোটানোর সময় নাড়ানো বন্ধ করে দিলেই কিন্তু দুধের ওপরে একটা লেয়ার পড়ে যায়, মানে সরটা পড়ে যায়। তো ওর জন্য কন্টিনিউয়াসলি নাড়াতে হবে। এবার আপনাদের যদি মানে কাজ থাকে বা কোনো প্রবলেম থাকে, তাহলে এভাবে শর্টটাকে বাদ দিয়ে দিতে হবে কিছু সাহায্যে, ছেঁকে বা কিছু সাহায্যে। এই একটা কন্টেনারে দুধটাকে ঢেলে নিয়েছি, এবার এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। যে দেখুন বসে গেছে একদম শক্ত হয়ে, মানে আইসক্রিম হয়ে গেছে। তো এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে মানে একটা পেস্ট করে নেব। ছোটো ছোটো করে কাটলে ভালো হতো জানো, কি নড়ছে মিক্সার গ্রাইন্ডারটা, তুলে কিছুই হয়নি, গোটা গোটা তো গোটাই রয়ে গেছে। আমি একটু ভেঙে দিলাম একটু আইসক্রিমটাকে, এটা অ্যাকচুয়ালি আইসক্রিম এখনো হয়নি।
একটু গুঁড়ো গুঁড়ো করে দিলে তাহলে গ্রাইন্ড করতে সুবিধে হবে। তার জন্য একটু আইসক্রিম মানে টাকে গুঁড়ো করে দিচ্ছি। এবার গ্রাইন্ড করি। আশা করি হয়ে যাবে। এবার হয়ে গেছে, দেখুন খুব সুন্দর ক্রিমের মতো মানে ক্রিমি ভাবটা এসেছে। কিন্তু দোকানের মতো ক্রিমি ভাব আসবে না, বাড়িতে বানানো আইসক্রিমে দোকানের মতো ক্রিমি ভাব অবশ্য মানে আসে না। আরও একবার দিয়ে দিলাম মানে ভালোভাবে যাতে আইসক্রিমটা বসে। সুন্দর পেস্ট হয়ে গেছে, আরো একবার দেবে। আসলে মানে এটাকে দু তিনবার ধরে গ্রাইন্ড করলে মিক্সার গ্রাইন্ডারে একটা সুন্দর পেস্ট হবে, আর যত ভালো পেস্ট হবে তত ভালো আইসক্রিমটা তৈরি হবে। এটা গ্রাইন্ডার থাকলে আরও ভালো হতো, আর যেহেতু আমাদের বাড়িতে গ্রাইন্ডার নেই তো মিক্সার গ্রাইন্ডারেই ওটা তার জন্য পেস্ট করছি। দেখুন আশা করি এবার হয়ে গেছে। এবার হয়ে গেছে, এবার একটা কন্টেনারে ঢেলে দেখুন মানে এটা কত মোটা হয়ে গেছে, মানে বেশ ঘন লাগছে দুধটাকে। আমি একটু আমার মানে মন মতো সাজিয়ে নিচ্ছি, কিছুই দিচ্ছি না, ওই কাজু দিচ্ছি আর এলাচ দিয়েছি জাস্ট টেস্টটা ভালো হওয়ার জন্য। মানে এলাচ দিলে একটা খুব সুন্দর স্মেল আসে, তো তার জন্য এলাচটা দিচ্ছি। এলাচটাকে অবশ্যই মানে একটু হাত দিয়ে একটু ভেঙে দেবেন, না হলে গোটা এলাচ দিয়ে দিলে এলাচের সেন্টটা কিন্তু এলাচের মধ্যেই রয়ে যাবে, আপনার আইসক্রিমে আর আসবে না। আপনারা চাইলে এটাতে আরো অন্য কিছু ব্যবহার করতে পারেন, আমি শুধু কাজু দিয়েছি, চেরি বা অন্য কিছু দিতেও পারেন। এবার এটাকে রেফ্রিজারেটরে রেখে দেব। বের করেছি রেফ্রিজারেটর থেকে, দেখুন এই যে মোটামুটি ক্রিমি ভাবটা এসেছে, বাট একদম দোকানের মতো ক্রিমি ভাবটা আসবে না, শক্ত হয়ে বসে আছে। এই যে আইসক্রিম দেখেছেন, ক্রিমি ক্রিমি ভাবটা এসেছে, মানে আমার এটা খুব বেয়ে হয়ে গেছে। আর এটা সবাই মিলে খেয়ে শেষ করে ফেলবো। আমি তো এক্ষুনি খাবো। ও আইসক্রিম বানানো হয়ে গেছে, মানে বানানো হয়ে গেছে মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম, দু ঘন্টা পর আইসক্রিমটা হয়ে গেছে, এই যে আমি খাচ্ছি। আপনারাও বানিয়ে ফেলুন, বানিয়ে খান, মানে দোকানের যে আইসক্রিমটা হয় ওরকম টেস্ট আসবে না, বাট ওটা থেকে আমি ভালো হবে।
ক্রিমি ভাবটা আসে না, বলতে ওরা কোনো কেমিক্যাল দেয়। বাট বাড়ির দুধের আইসক্রিম, মানে বাড়ির মিল্ক, মানে নিজে ফুটিয়ে একদম খাঁটি আইসক্রিম, তো এটা আশা করি অসাধারণ টেস্ট, আমাকে তো খুব ভালো লেগেছে। তো আসি আজকের মতো, টাটা।